একটা মিষ্টি খাওয়াইছে আর সিঙ্গারাটা অর্ধেক খাওয়াইছে, মা সিঙ্গারা গোটাই খাওয়াই গেছে। সামনে ননদের বিয়ে, আজকে মা মাসি মানে মা আর কি শাশুড়ি মা মাসি শ্বশুরি সবাই নিমন্ত্রণ করতে যাচ্ছে আমাদের রিলেটিভদের বাড়ি, তো আমাকেও নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখি যতটা যাওয়ার সময় যদি কিছু সাইট সি বা ওখানে গিয়ে আমার রিলেটিভদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, দাদা ভাই দিদি ভাই ওদের সাথে। ওখানে দুটো মানে দাদা ভাই দুটো মেয়ে আছে, ওরা খুব কিউট, ওদের সাথেও পরিচয় করিয়ে দেবো। তাহলে এখন এই বেরোবো, সোয়েটার সোয়েটার পরবো, আর এখন টাটা, পরে আবার কথা হচ্ছে রাস্তায়। আমরা এখন যাচ্ছি দাদা ভাইদের বাড়িতে, আস্তে আস্তে অটোতে উঠবো, তাই জন্য যাচ্ছি। এই যে আমার ডোনা, এর নাম, ও আমার ননদ হয়, ওর দিদির বিয়ে সামনেই, তা আমরা চারজনে যাচ্ছি। পরিচয় করিয়ে দিলাম, এখন দাদা ভাইয়ের বাড়িতে যাবো, ওখানে গিয়ে আর একটা মানে ওদের সাথে সবার সাথে পরিচয় করাবো। এই যে সোনা মাসি দুটো মিষ্টি খাওয়াই গেছে আর সিঙ্গারাটা অর্ধেক হয়ে গেছে, তোমারটা একটা মিষ্টি খাওয়াইছে আর সিঙ্গারাটা অর্ধেক খাওয়াইছে, মা সিঙ্গারা গোটাই খাওয়াই গেছে। মিষ্টি আছে, ডোনাতে খেয়েছিস সিঙ্গারা? না, হ্যাঁ একটুখানি খাওয়া হয়েছে, একটু আছে, এই যে কফি সাজানো আছে। আর দিদি ভাই রেডি হতে গেছে, দিদি ভাই যাবার কেন? এই যে দিদি ভাইয়ের বড় যা, এটা একটা দিদি হয় আমাদের, এই আজকে মানে আমরা দিদি ভাই বাড়িতে এসছি বলে দেখা করলাম। পিসির তো এত ফটো তোলা কি যে তা করো কিছু না। আরে পিসি শান্ত আছে? এই বাবা ভয় পাই, আমি বাবা 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 এবার পিছু কত কেন দে এসছি বললাম যে ননদের বিয়ে, তো দিদি ভাইয়ের বাড়ি থেকে দাদা ভাইয়ের বাড়িতে এসছি। এটা আমার যা মানে আমার দিদি, আর এই যে দাদা ভাইয়ের বড় মেয়ে, তোর নাম কি শোনা? তনুশ্রী চ্যাটার্জি। তনুশ্রী চ্যাটার্জি, ও একটু পরেই একটা ডান্স করবে, আমাদেরকে দেখাবে, তোমরা সবাই দেখবে, খুব সুন্দর ডান্স করে। আর এই যে পুচকি ছোট বোন, ওর বোনের, ও তোমার নাম কি? স্বর্ণশ্রী। ওর নাম, ওরা খুব কিউট, খুব ভালো ডান্স করে। আর দাদা ভাই নিজের হাতে আমাদের সবার জন্য এগরোল বানিয়েছে, এত কষ্ট করে, দাদা ভাই দিদি ভাই দুজনেরই শরীরটা খুব খারাপ, তাও কত কষ্ট করে এগরোল বানিয়েছে আমাদেরকে খাওয়ানোর জন্য। আমরা এখন খাই, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। Thank you.
12টা বাজে, স্টেশনে বসে আছি, এখনো ট্রেন পাচ্ছি না। প্রথমে বাসের জন্য ওয়েট করলাম, এখন ট্রেনে উঠবো, তারপর বাড়ি যাবো। অনেক লেট হয়ে গেছে, বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে আমরা চারজন বসে আছি ট্রেনের জন্য। এখানেই ভিডিওটা আজকে শেষ করছি, কারণ বাড়ি যেতে তো অনেকটা লেট হবে, আর গিয়ে একটু কাজ আছে আর করতে পারবো না। তো পরের ভিডিওতে দেখাবে।